দেখ ভাই, তোরে ভালোই ভালোই কইতাছি, চল আমার লগে। কোনো গ্যাঞ্জাম গ্যাদারিং করিস না, তাইলে কিন্তু ভালো হইব না। এ বেটা, তুই কিসের গ্যাঞ্জাম গ্যাদারিং কইতাছস রে? আমি তো কিছুই বুঝতাছি না, বুঝাই কত আমারে শুনি তুই। তোরে আমার লগে একটু যাইতে হইব, রানা ভাই তোরে ডাকছে। কোন রানা ভাই রে? এমপি রানা ভাই ডাকছে আমারে? হ্যাঁ, এমপি রানা ভাই ডাকছে তোরে। হঠাৎ রানা ভাই আমারে ডাকলো কে রে? কোনো জরুরি দরকার আছে নাকি? রানা ভাই তোমারে কেন ডাকছে তা তো জানি না ভাই, তবে আমাগোর সাথে তোমার এখন যাইতে হইব। রানা ভাই একজন এমপি মানুষ, ওনার কথা যদি আমি অমান্য করি তাহলে এটা আমার অন্যায় হয়ে যাব না? আমি তো ওর সাথে যাইতে রাজি আছি, চল। রানা সাহেব, আপনারা আমি আগের থেকেই চিনি, আপনি আমারে হয়তো চিনেন না। আপনার নাম ডাক আমি বহুত শুনছি, হঠাৎ আমারে আপনার কি দরকার পড়ল? তুমি যার হয়ে কাজ করো লালু কষাই, আমার তারে একটু দরকার, তারে এখন কই পামো আমি? ভাই লালু কষাই রে, আপনি যদি কন দেখা করার জন্য তাইলে তো আপনার সাথে দেখা করবো সে। আচ্ছা ভাই, আপনার কইতে হইব না, আমি তারে কম মনে, সে আপনার সাথে এসে দেখা করব। ও তাহলে তো ভালোই হয়, তাইলে তুমি তারে একটু আমার সাথে দেখা করতে বলো। আর আরেকটা কথা কান খুলে শুনে রাখো, তোমার এলাকায় তুমি আর মাদক বিক্রি করবা না, আজকে তাইখা মাদক বিক্রি বন্ধ, কথাটা যেন মনে থাকে। ভাই আমি তো নগণ্য একটা কর্মচারী, ব্যবসা কি আর আমার? ব্যবসা তো লালু কষাইয়ের। লালু কষাই আপনার এখানে আসলে তার সাথে আপনি কথা বললেন, আমার এখানে কিছু করার নাই ভাই, ব্যবসা তো আমার না, তাই না? ব্যবসা তোমার না ঠিক আছে, কিন্তু তুমি তো বিক্রি করো জিনিসটা, তাই না? এই জন্য তোমারে বলতেছি বিক্রি করা বন্ধ করে দিবা। আমি তো আর তোমারে বলি নাই ব্যবসা বন্ধ করে দিবা, ব্যবসা যার সেই বন্ধ করব, আর তোমার যে বিক্রির কাজটা ওইটা আজ থেকে বন্ধ। ভাই আমি তো গরিব মানুষ, এই সামান্য ব্যবসাটা করেই খাই, এখন আপনি যদি বলেন ব্যবসাটা বন্ধ করে দিতে, তাইলে ভাই আমার পেট কীভাবে চলবো, আমার পরিবার কীভাবে চলবো ভাই, আপনিই কন। ভাই তোমার পেট আছে, হালাল পথও খোলা আছে, তোমার রিজিকের দরকার, হালাল পথে রিজিকের অন্বেষণ করো ভাই। এই হারাম পথে ইয়াবা বিক্রি করিয়া তোমার পরিবার চালাইতে হইব, পেট চালাইতে হইব, এই কথা তোমার কেডা শিখাইছে? আজকে যদি তুমি হারাম কামাই দিয়া তোমার পরিবারের ভরণ পোষণ করো, তোমার পরিবারে যারা আছে বিশেষ করে তোমার ছেলে মেয়ে, তোমার ছেলে মেয়েগুলা কি ভালো হইব মনে করছ? হারামের ফলাফল কখনোই ভালো হয় না। তুমি হারাম কামাই দিয়া তোমার ছেলে সন্তান মানুষ করবা আর তারা সুপথে থাকবো ভাবছ? ভাই আমি তোমারে কিছু কথা বলি, তুমি একটু মনোযোগ সহকারে শুনো। একটা মানুষ যে জীবিত থাকে, চলাফেরা করে, বিভিন্ন কাজকর্ম করে, কথাবার্তা বলে, সেটা কিসের মাধ্যমে করে বলো তো শুনি। আমার তো মনে হয় ভাই, একটা মানুষ খাবারের মাধ্যমে এসব করে, সে যদি না খায় তাহলে সে বাইচেই থাকবো না, আর এই পয়সা না থাকলে এসব করবো কিভাবে? একটা মানুষের প্রধান শক্তি তার খাবার থেকে আসে ভাই, সে জীবিত থাকে খাবারের মাধ্যমে। একটা মানুষ যদি খাবারের মাধ্যমে জীবিত থাকে আর তার শরীরের সমস্ত শক্তি যদি খাবার থেকেই উৎপত্তি হয়, তাহলে তুমি ভাবো তো, খাবারটা যদি হালাল হয় তাহলে কি সে ভালো পথে চলবে না? আর যদি তার শরীরের উৎপাদিত শক্তি হারাম খাবার থেকে হয়, তাহলে তার দ্বারা কি কোনো ভালো কাজের আশা আছে? ভাই তোমার ঘরেও তো ছেলে অথবা মেয়ে সন্তান আছে, তারা ধীরে ধীরে বড় হইতেছে। কিভাবে বড় হইতেছে? তারা খাবার খাওয়ার কারণে বড় হইতেছে। আর তুমি তো তাকে হালাল কোনো খাবার দিতেছ না ভাই, তুমি তো অসৎ পথ থেকে উপার্জিত অর্থ দিয়া তাদের ভরণ পোষণ করতেছ। এখন তুমি বলো, ভবিষ্যতে কি তাদের কাছ থেকে কোনো ভালো কাজের আশা করা যায়? ভাই আপনার কথায় যুক্তি আছে। আচ্ছা ভাই আমি চিন্তা করে দেখব, আজকে তাহলে উঠি ভাই। হ্যাঁ আমি আসি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাই একটু চিন্তা করে দেখো, দুনিয়াটা কয়দিনের ভাই, দুদিন পরে তুমি আমি কেউই থাকবো না, কিন্তু সমস্ত কাজের হিসাব নিকাশ একদিন আল্লাহর সামনে দাঁড়ায় ঠিকই দিতে হইব, তাই বলে একটু চিন্তা করে দেখো ভাই। কি রে ব্যবসা বাণিজ্যের খবর কি, মাল কি ঠিকঠাক বিক্রি করতেছস? হ্যাঁ ভাই, ব্যবসা বাণিজ্য তো ভালোই চলতেছিল, কিন্তু গত রাত্রে হঠাৎ রানামাস্তান আমারে ডাকায় নিছে, ডাকায় নিয়ে কইলো ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিতে, আপনারে কইছে তার সাথে দেখা করতেন। আমার মনে হয় কি জানেন ভাই, রানামাস্তান বোধহয় আপনার ব্যবসাটা বন্ধ করে দিব, এই এলাকায় মনে হয় আপনি আর ইয়াবার ব্যবসাটা করতে পারবেন না। আর
আরে বুকা, এই সাধারণ জ্ঞানটুকু তোর হয় নাই। রানা মাস্তান তোরে ডাকায় নিছে মাল খাওয়ার লাইকা। এতদিন তো কাশু নেতারে মাল দিয়ে আইছি, এখন রানা মাস্তান রে দিমু এই আর কি। রানা মাস্তানেরে মাল দিয়া দিলেই সব ঠিক হয়ে যাইব, তুই তোর কাজ চালাইয়া যা। কিন্তু ভাই, সে তো আমারও নিষেধ করে দিছে, আমি যেন ইয়াবা বিক্রি না করি, এখন কি করবো আমি? তোর এইটা নিয়ে কোনো টেনশন করতে হইব না, আমি সব ব্যবস্থা করে দিতাছি। ও ভাই, আর একটা কথা তো কইতেই বললে গেলাম, কাশু নেতা বাইরে দাঁড়ায় আছে, আপনার সাথে দেখা করতে চায়, তার কি ভিতরে পাঠাই দিমু? এখন আবার কাশু নেতার আমারে কি দরকার? ওর তো এখন স্যারই নাই, ওর আমারে কি দরকার লাগলো আবার? আচ্ছা যা, ওরে ভিতরে পাঠায় দে। আরে নেতাজি, আসেন আসেন, আমার দরবারে আপনারে স্বাগতম। লালু কষাই, এখন আর আমার নেতা বলে কোনো লাভ নাই, এখন আমার হাতে না আছে কোনো ক্ষমতা, না আছে চেয়ার, আমারে শুধু শুধু নেতা কইয়া লজ্জা দিও না লালু কষাই, আমি তোমার কাছে বড়ই বিপদে পড়ে আইছি। আরে নেতা, আপনাগরও বিপদ হয়, আপনারা তো হইলেন বিপদ তৈরির কারখানা, আপনাগরও কি বিপদ হয় নাকি? আবার মজা পাইলাম নেতা আপনার কথা শুনিয়া। তো নেতা কোন আপনার কি বিপদ শুনি? মজা তো পাই ভাই কষাই, কথায় আছে না, হাতি যখন করতে পড়ে সামসিকাও তখন লাথি মারে। আমার অবস্থাও এখন তাই, আমার সকল ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেছে, ছেলেটারও পুলিশে ধরে নিয়ে গেছে, ও এখন জেলখানাতে বন্দি। আর এই সব কিছুর মূলে ওই রানা মাস্তান। রানা মাস্তান আমার পথের কাঁটা, রানা মাস্তান আমার চেয়ার কাইরে নিছে, রানা মাস্তান আমার ব্যবসা কাইরে নিছে, ও আমার ছেলেটারে জেলখানায় বন্দি করে রাখছে। ওর জন্য আমার জীবনটা এখন তেজ পাতা হয়ে গেছে, সমাজে এখন আমার কেউ কোনো মূল্য দেয় না, আর আমার যত আয় রোজগারের পথ আছিল সব কিছু বন্ধ করে দিছে ওই রানা মাস্তান। ও নেতা, সবই তো বুঝলাম, আমার কাছে আইসেন কি জন্য তাই কোন? তুমি শুধু দয়া করে রানা মাস্তানরে আমার পথ থেকে সরাই দাও, তোমার আর কিছুই করা লাগবো না, পরে যা করার আমি করতে পারবো। তোমার কাজ শুধু একটাই, ওই রানা মাস্তানরে আমার পথ থেকে সরাই দাও। নেতা, রানা মাস্তানের হাতে এখন আছে পলিটিক্যাল পাওয়ার, আর তারে এখন সকলেরই দরকার। আপনি তো জানেন নেতা, আমার একটা ছোটোখাটো ব্যবসা আছে, আর ওই ব্যবসাটা টিকা রাখতে গেলে রানা মাস্তানদের দরকার। তাছাড়া নেতা, আপনার এলাকার যে কাজকাম আছে, ওই কাজকাম তো গুটি মাসুক ভাই সামাল দেয়, ওইখানে আমার যাওয়া নিষেধ নেতা, আমি ওই কাজ করতে পারুম না, আপনি গুটি মাসুক ভাইয়ের সাথে দেখা করেন। তুমি বোধহয় জানো না কষাই, আমি আর গুটি মাসুক মিল্লা রানা মাস্তানরে নির্বাচনের আগে মারার চেষ্টা করছিলাম, কিন্তু শালার কই মাছের প্রাণ বাইসা গেছে, তাই পুলিশ এখন গুটি মাসুদরে পাগলা কুত্তা হইয়া কুলদাছে, আর গুটি মাসুদ এখন গা ডাকা দিয়া আছে। আমি তার সাথে কথা কইছিলাম, সে বলছে বাইরের যে কেউ আইসা তার এলাকায় কাজ করতে পারবো, কোনো সমস্যা নাই। আমি তার সাথে ফাইনাল কথা কইয়েই তারপরে তোমার এনে আইছি, তুমি পারবা কি না তাই কও। নেতা, রানা মাস্তান আমার লোকের দিয়ে আমার খবর দিছে, তার সাথে আমার দেখা করতে কইছে, আমি আজকেই যাবো তার সাথে দেখা করার জন্য, আমি আগে তার সাথে দেখা করে আসি, তারপর আপনার লগে কথা কমু। লালু কষাই, তুমি যা ভাবতাছ তা কোনো দিনই হইব না, তুমি রানারে চিনো না লালু কষাই, রানা আমার সাথে বহুদিন কাজ করছে, আমি রানারে চিনি, রানা কখনোই তোমারে প্রশ্রয় দিব না, সে অন্যায়ের প্রশ্রয় কখনোই দিব না, তোমার ব্যবসা আসে বন্ধ করেই ছাড়ব। তুমি যখন একবার তার নজরে পড়ে গেছ, তাইলে আর কোনোভাবেই তোমার রক্ষা নাই, তোমার ব্যবসা বন্ধ হইবই হইব। তাই বলি কি, তুমি যখন তার সাথে দেখা করবাই, তাইলে তার জমদূত হয়ে দেখা করো, রানা মাস্তানের সাথে আপুষে যায় কোনো লাভ হইব না, আর যদি আমার কথা বিশ্বাস না হয় তাইলে তুমি তার সাথে দেখা করে দেখতে পারো। নেতা,
টাকার উপরে এই জগতে আর কিছুই নাই। আমি রানা মাস্তান রে টাকা দিয়া কিনে নিমু, ওইটা নিয়ে আপনার টেনশন করতে হইব না নেতা। আগে আমি রানা মাস্তানের সাথে দেখা করি, তারপর আপনার সাথে কথা হইব। আচ্ছা লালু কষাই, তাইলে এই কথাই রইল, আমি গেলাম। আচ্ছা নেতা, আপনি তাইলে আসেন। এই কেডা আসো, আমার দুইটা সিঙ্গারা দেও তো। হ্যাঁ ভাই, বলেন কি দিমু আপনারে। আরে ভাই, তুমি এখানে, তুমি রবিন না? ও ভাই, আমি রবিন। কেন ভাই, কি হইছে? তোমারে তো আমি দেখছি দুদিন আগে উসরি করছো, এখনবার এনে কি করো তুমি? কোনো বাজে দান্দা নিয়ে আইসো নাকি? না ভাই, আমি তো চুরি সারে দিছি, আজকে এই হোটেলে জয়েন দিছি, এখন থাকে ভাই কাজ করে খামু, চুরি করুম না। কি কো ভাই, একদিনে এত পরিবর্তন কিভাবে হইলো? তুমি না কত কালকে ও রানা ভাইয়ের গাড়ি থেকে মোবাইল টোবাইল চুরি করে নিয়ে আইলা। ও ভাই, রানা ভাই আমার জীবনটারে পরিবর্তন করে দিছে। রানা ভাইয়ের কারণেই আমি আমার নিজের ভুল বুঝতে পারছি, রানা ভাইয়ের কারণেই আমি আমার নতুন জীবন শুরু করতে পারছি ভাই। ভালো ভালো, এই খবরটা যদি রানা ভাই জানতে পারে তাহলে অনেক খুশি হইব। আচ্ছা ভাই, আপনি বসেন, আমি সিঙ্গারা নিয়ে আসতেছি। কি ভাই, কেডা আপনি, আপনার পরিচয়? রানা সাহেব, আমি লালু কষাই। আপনি নাকি আমারে ডাকছেন, আপনার সাথে দেখা করতে আইছি। ও আচ্ছা, হ্যাঁ আমি তো আপনাকে ডেকেছিলাম। আচ্ছা বসুন, আপনি বসে কথা বলি। শুনেন লালু কষাই সাহেব, আপনারে আমি যেই জন্য ডাকছিলাম ওই কথায় আসি। রানা সাহেব, আপনার আর কইতে হইব না, আমি বুঝতে পারছি আপনারে আমি মাসে 2 লাখ টাকা দিয়া যামু, হইব না? এখানে আবার টাকা করতে কে আসলো? আপনি কিসের টাকা দিতেছেন আমারে? বুঝতে পারছি রানা সাহেব, আপনার 2 লাখে হইব না। আচ্ছা যান, আপনারে আমি 3 লাখ টাকাই দিমু। আরে ভাই, আপনি আমারে মাসে 3 লাখ টাকা দিবেন আমি বুঝতে পারছি, কিন্তু কেন দিবেন, কি কারণে দিবেন এটা তো বলবেন নাকি? আরে রানা সাহেব, আমারে আপনি যেই জন্য ডাকছেন আমি তো ওই কথাই কইতেছি আপনার লগে। আপনি তো জানেন আমার ছোট একটা ব্যবসা আছে, আর ওই ব্যবসাটা আমি চালায়া যাইতে চাই। মাসে যদি 3 লাখ টাকায় আপনার না হয়, তাইলে আমি আপনারে 4 লাখ টাকা দিতে রাজি আছি। আপনি শুধু আমার প্রতি একটু সুনজর রাখেন। এ লালু কষাই, এতক্ষণ তোরে আমি আপনি আপনি করে কইছি, কারণ কি জানস, তুই আমার অফিসের মেহমান। একটা কথা মাথায় ঢুকা এলো, এই এলাকায় যতদিন আমি আছি ততদিন কোনো মাদকের ব্যবসা, কোনো মায়ের লালরে আমি করতে দিব না। এ এলাকায় আমি কোনো মাদকের ব্যবসা হইতে দিব না, এ এলাকার যুব সমাজ আমি ধ্বংস হইতে দিব না। আরে রানা সাহেব, এত মাথা গরম করেন কেন, মাথাটা ঠান্ডা করেন। আপনারে আমি 5 লাখই দিব, এবার ঠিক আছে তো নাকি? আর একটা কথা যদি তুই উল্টাপাল্টা কইসস, তাইলে তোর চাপার দাঁত সব পেটে ফেলাইয়া দিমু। তোরে আমি বাংলা ভাষাই কইতাছি, তোরে আমি ইংলিশ কইতাছি না যে তোর বুঝতে অসুবিধা হইব, বাংলাই কইতাছি যে এই এলাকায় কোনো মাদকের ব্যবসা চলবো না। ব্যাস, আজকে থেকে একটাই আবহাওয়া, তুই এই এলাকায় বিক্রি করতে পারবি না, কথাটা যেন মনে থাকে তোর। আরে রানা সাহেব, ব্যবসা কি আর আমার, ব্যবসা চলবো, ব্যবসা বন্ধ করার ক্ষমতা আপনার নাই। আপনি জানেন না রানা সাহেব এই ব্যবসার মালিক কেডা, ব্ল্যাক কোবরার নাম শুনছেন? এই সকল ব্যবসা সবই উনার, আমরা তো উনার নগণ্য কর্মচারী, উনার ব্যবসা আপনার বন্ধ করার ক্ষমতা নাই রানা সাহেব। তবে আমার মনে হয় কি জানেন রানা সাহেব, ব্ল্যাক কোবরার সাথে গেঞ্জামে না যাওয়াটাই ভালো হইব।